শুরুতেই সংবাদ শিরোনাম। নিশ্চিত জয়ের পথে বাইডেন, জোরদার হচ্ছে নিরাপত্তা, বাসভবনের আকাশে বিমান উড্ডয়ন নিষিদ্ধ। এবার সহিংস্র বিক্ষোভের ডাক দিল ট্রাম্প সমর্থকেরা। জর্জিয়ায় 917 ভোটে বাইডেন এগিয়ে, বিপদে রয়েছেন ট্রাম্প। কর্মী সমর্থকদের উপর ক্ষেপলেন ট্রাম্পের দুই ছেলে। এবং সবশেষ থাকছে বাইডেনকে ঠেকাতে মামলা, তিন রাজ্যই খারিজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে সে দেশের গোয়েন্দা সংস্থা। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। এছাড়া বাইডেনের বাসভবন এবং এর আশেপাশের এলাকায় বিমান উড্ডয়ন নিষিদ্ধ করেছে মার্কিন ফেডারেল বিমান উড্ডয়ন কর্তৃপক্ষ। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে আজ শুক্রবার জো বাইডেন ভাষণ দিতে পারেন, এমন তথ্য গোয়েন্দা সংস্থাকে জানিয়েছে বাইডেনের এজেন্টরা। তবে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের মুখপাত্র ক্যাথরিন মিলহুয়ান এ বিষয়ে মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন তার সংস্থা শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে মন্তব্য করে না। এ বিষয়ে জো বাইডেনের সহযোগীরাও কথা বলতে রাজি হননি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখনও জয় পরাজয়ের আনুষ্ঠানিকতা ঘোষণা না এলেও গন্তব্যের খুব কাছেই পৌঁছে গেছেন ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন। জর্জিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পকে টপকে যাওয়ার পর এখন বাইডেনের আনুষ্ঠানিক বিজয়ের ঘোষণা কেবল সময়ের ব্যাপার। ধারণা করা হচ্ছে ইলেকটোরাল ভোটের হিসেবে ট্রাম্পের চেয়ে 36 ভোট বেশি পেতে যাচ্ছেন বাইডেন। 50 অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার মধ্যে নেভানা, পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জ, আলাস্কা ভোটের ফলাফল এখন আসেনি। এগুলোতে এখনও ভোট গণনা চলছে। এর মধ্যে পেনসিলভেনিয়ায় 20টি, নর্থ ক্যারোলাইনায় 15টি, জর্জিয়ায় 16টি, আলাস্কায় 3টি এবং নেভাদায় 6টি ইলেকটোরাল ভোট রয়েছে। জর্জিয়ার পাশাপাশি পেনসিলভেনিয়া এবং নেভাদা অঙ্গরাজ্যের শেষ পর্যন্ত বাইডেন জিতবেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন নির্বাচনকে ঘিরে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের একটি গ্রুপের নাম স্টপ দ্য স্টিল। তারা বারবার ট্রাম্প হারলে বিক্ষোভ করবে বলে ফেসবুকে প্রচার করতে থাকলে গতকাল ফেসবুক এই গ্রুপটি মুছে দেয়। মার্ক জাকারবার্গ বার্চ নিউজকে বলেন, ফেসবুক সবার, এটা সোশ্যাল মিডিয়া, আন্দোলনের প্ল্যাটফর্ম করা যাবে না। এই গ্রুপটিতে 14,65,000 বেশি সদস্য রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানায় ভুল তথ্য এবং হিংসাত্মক বার্তা ছড়াচ্ছিল ট্রাম্প সমর্থকদের দ্রুত ক্রমবর্ধমান একটি গ্রুপ। ডেমোক্রেটদের বিরুদ্ধে ভোট চুরির ভিত্তিহীন অভিযোগ তুলে সংঘবদ্ধ বিক্ষোভের উস্কানি দিচ্ছিল তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গুণাগুণির উত্তেজনার পরিস্থিতিতে এমন পদক্ষেপ নিল এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এদিকে মার্কিন নির্বাচনে কারচুপি হয়েছে বলে প্রেসিডেন্ট ট্রাম্প যে অভিযোগ করেছেন তাকে পাত্তা দিতে নারাজ আন্তর্জাতিক একটি পর্যবেক্ষক মিশন। দ্য অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা OSCE নামের সংস্থাটি বলছে, COVID-19 এর কারণে নানা ধরনের চ্যালেঞ্জ সত্ত্বেও নির্বাচনটি প্রতিযোগিতামূলক এবং ভালোভাবে পরিচালিত হয়েছে। মার্কিন নির্বাচনে ভোট গণনার শেষ মুহূর্তে এসেও দোদুল্যমান পরিস্থিতি। তবে এখন পাল্লা অনেক ভারী জো বাইডেনের দিকেই। মাত্র 6টি রাজ্যের ভোট গণনা বাকি, এর মধ্যে জর্জিয়ায় রীতিমতো সুতায় ঝুলছে জয় পরাজয়ের ব্যবধান। সেখানে ভোট গণনায় জো বাইডেন এখন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 1,000 কম ভোটে এগিয়ে গেছেন, আর মাত্র কয়েক হাজার ভোট গণনা বাকি আছে। তবে কঠিন হলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনাও। সরকারিভাবে ঘোষিত রাজ্যগুলির নিরিখে এখন পর্যন্ত বাইডেন 253 এবং ট্রাম্প 214। জর্জিয়ার 16টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এই রাজ্য বাইডেনের পক্ষে গেলে তার ঝুলিতে 269টি ইলেকটোরাল ভোট আসবে, অর্থাৎ চূড়ান্ত বিজয়ের জন্য মাত্র একটি বাকি থাকবে। জয়ের জন্য প্রয়োজনে 270টি ইলেকটোরাল ভোট। জর্জিয়ার বাইডেনের জয় ডোনাল্ড ট্রাম্প এর সরাসরি বিজয়ের সম্ভাবনা নাচ্ছাদ করে দেবে। ট্রাম্প যদি বাকি রাজ্যগুলোতে জয়ী হন সেটাও সম্ভাবনা খুবই কম, তাহলে তিনি 269টি ইলেকটোরাল ভোট পাবেন, যার ফলে এই প্রতিযোগিতা অমীমাংসিত বা ড্র হবে, যেটা মার্কিন ইতিহাসে নজিরবিহীন। জর্জিয়ায় বাইডেনের বিজয় ডেমোক্রেট প্রার্থীর জন্য একটি ঐতিহাসিক ঘটনা হবে। এ রাজ্য 1968 সাল থেকে এ পর্যন্ত মাত্র 4 ডেমোক্রেট প্রার্থীর পক্ষে ভোট দিয়েছে। ডেমোক্রেট প্রার্থী হিসেবে শেষবারে এই রাজ্য থেকে জিতেছিলেন বিল ক্লিনটন। 1992 সালে জর্জিয়ার আশেপাশে রাজ্যগুলিতে সব রিপাবলিকান প্রার্থীর পক্ষে আমেরিকার রাজনৈতিক মানচিত্রে যেগুলোকে লাল রং এ দেখানো যাচ্ছে। বাইডেন জয়ী হলে মানচিত্রে জর্জিয়া হবে লাল সমুদ্রের একটি নীল দ্বীপ।
বৃহস্পতিবার পর্যন্ত এগিয়েছিলেন রিপাবলিকানরা, কিন্তু গণনা যত এগিয়েছে ব্যবধান কমিয়ে এনেছে বাইডেনের ডেমোক্রেটরা। শুক্রবার দুপুর পর্যন্ত ট্রাম্প এগিয়েছিলেন 1,500 মতো ভোটে, কিন্তু বিকেলের গণনায় দেখা গেছে ট্রাম্পকে পিছনে ফেলে 900 ভোটে এগিয়ে গিয়েছেন বাইডেন। ফলে এখানে যে কেউই জিততে পারেন। পর্যবেক্ষকদের মতে এই জর্জিয়ায় জিতে গেলেই বাইডেনের সামনে কার্যত হোয়াইট হাউসের রাস্তা পরিষ্কার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের খুব কাছাকাছি চলে এসেছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত পাওয়া 45টি রাজ্যের ভোটে ইলেকটোরাল কলেজের মধ্যে 264টি পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 214টি ভোট। 270-এর সেই ম্যাগাজিন ফিগার থেকে আর মাত্র 6টি ইলেকটোরাল ভোট পিছিয়ে রয়েছেন বাইডেন। এদিকে নির্বাচনের ভোটের ফল নিয়ে চলমান নিশ্চয়তার মধ্যে বাবার প্রতি রিপাবলিকানরা দৃঢ় সমর্থন দেখাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের দুই ছেলে ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প। নির্বাচনের পর দিন টুইটে রিপাবলিকানদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন তারা। বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র অভিযোগ করেছেন তাদের দল দুর্বল হয়ে পড়েছে। রিপাবলিকান সমর্থকের উদ্দেশ্যে টুইটারে তিনি লিখেছেন, ইচ্ছা এবং লড়াই করার সক্ষমতা দেখানোর যথাযথ একটি প্ল্যাটফর্ম আছে তাদের, কিন্তু উল্টো দেখা যাচ্ছে গণমাধ্যমের সামনে তারা মুচড়ে পড়ছে। হতাশ হবেন না, ডোনাল্ড ট্রাম্প লড়াই করে যাবেন, বরাবরের মতোই তারা কেবল দেখবেন। আরেক ছেলে এরিক ট্রাম্প সমর্থকদের প্রতি উম্মা প্রকাশ করে বলেছেন, কোথায় রিপাবলিকানরা, কিছুটা তো মেরুদণ্ড থাকা উচিত, এই জালিয়াতির বিরুদ্ধে লড়ো, এই সময়ে ভেড়া হয়ে থাকলে আমাদের ভোটাররা আমাদের কখনোই ভুলবে না। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাদের প্রতিপক্ষ কারচুপির মাধ্যমে নির্বাচন চুরির চেষ্টা করছে। হোয়াইট হাউস অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি কোনো প্রমাণ উপস্থিত করেননি, তবে তিনি বলেছেন বিভিন্ন রাজ্যে তারা আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদনের দাখিল করবেন। মার্কিন নির্বাচনে তিনটি রাজ্যে রিপাবলিকানদের ভোট গণনা বন্ধের আবেদন খারিজ করেছে আদালত। এই রাজ্যগুলো হলো জর্জিয়া, পেনসিলভেনিয়া, মিশিগান। বৃহস্পতিবার দুই আদালতে ভিন্ন ভিন্ন শুনানি শেষে এই রায় দেওয়া হয়। এর আগে জর্জিয়ার আবেদনও খারিজ করে স্থানীয় আদালত। পেনসিলভেনিয়ার ভোট গণনা থামাতে অঙ্গরাজ্যটি আদালতে আবেদন জানিয়েছিল রিপাবলিকানরা। শ্রুতি অভিযোগ করা হয় গণনা প্রক্রিয়ায় ট্রাম্পের প্রচার শিবিরের কোনো পর্যবেক্ষককে থাকতে দেওয়া হচ্ছে না। তবে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় শুনানি চলার সময় ট্রাম্প শিবির অস্বীকার করেছে পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টার ভোট পর্যবেক্ষকরা গণনা প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। ফিলাডেলফিয়া সিটি কমিশনার জানান কনভেনশন সেন্টারটিতে ট্রাম্প শিবিরের অন্তত 34 জন পর্যবেক্ষক রয়েছেন। শুনানি শেষে বিচারপতি পল এস ডয়মন্ড ট্রাম্প শিবিরের ভোট গণনা বন্ধের আবেদন খারিজ করে দেন। তিনি বলেন গণনার সময় কোনো পক্ষের কতজন পর্যবেক্ষক উপস্থিত থাকবেন তা নিয়ে দুই দলের সমঝোতা হওয়া উচিত। ব্যালট গণনার সময় কোনো দলই 60 জনের বেশি পর্যবেক্ষক উপস্থিত থাকা উচিত হবে না। প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন প্রার্থীকে 538 ইলেকটোরাল ভোটের মধ্যে 270টি পেতে হবে। বাইডেন ইতিমধ্যেই 264টি পেয়ে এগিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।